পুলিশের অনেক নেতিবাচক খবরের মাঝে ইতিবাচক খবরও আছে। এবার এক পুলিশ সার্জেন্টের আন্তরিক প্রচেষ্টায় এক যুবক ফিরে পেয়েছে তার ব্যাগে থাকা নগদ 5 লাখ টাকা এবং ল্যাপটপ। যে সার্জেন্টের প্রত্যুত ফোন নিমর্তায় শরীফ তার নগদ টাকা সহ ব্যাগ ফিরে পেয়েছেন তার নাম আহসান হাবিব প্রমাণিক। তিনি ডিএমপির কোতোয়ালি জোনে কর্মরত। এ ব্যাপারে সার্জেন্ট আহসান হাবিবের সাথে যোগাযোগ করে জানা যায় তিনি 2011 সালে পুলিশে যোগ দেন। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম পাটেয়ারিটারি গ্রামের বাসিন্দা। তার বাবা স্কুল শিক্ষক। এর আগেও তিনি সংবাদ পেয়ে জীবন বাজি রেখে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাৎক্ষণিক অটোরিকশা ছিনতাইকারীদের আটক করেন। আহসান হাবিব বলেন, ছোটবেলা থেকে ইচ্ছা ছিল মানুষের উপকার করার। একজন পুলিশ সদস্য হিসেবে বাকি জীবনেও মানুষের উপকার করে যেতে চাই। মানুষের উপকার করার এ দীক্ষা আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। ঘটনার বর্ণনা দিতে তিনি জানান, রাজধানীর নিকুঞ্জের বাসিন্দা শরীফ আহমেদ সিএনজি অটোরিকশায় করে গত মঙ্গলবার সন্ধ্যা 7টায় কেরানীগঞ্জ থেকে বাবুবাজার ব্রিজে এসে নামেন। কিন্তু নামার সময় তার সাথে থাকা ব্যাগ অটোরিকশায় রেখে নামেন। ভাড়া দিয়ে ব্যাগ হাতে নেবেন তাই ভাড়া দেওয়ার জন্য পকেট থেকে মানি ব্যাগ বের করছেন, কিন্তু ভাড়া না দিয়েই অটোরিকশা দ্রুত ঘুরিয়ে বিপরীত দিকে চলতে থাকে। শরীফের মাথা ঘুরে যায়, কারণ ব্যাগে রয়েছে তার বাড়ি নির্মাণের জন্য নগদ 5 লাখ টাকা ও ল্যাপটপ। কার কাছে অভিযোগ করবে বুঝতে পারছিলেন না শরীফ। আগত্যা সামনে একজন পুলিশ সার্জেন্ট সহ কয়েকজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে তোড়ে তাদের শরণাপন্ন হন। পুলিশ দল তাকে সান্ত্বনা দিয়ে বসতে বলেন, আর সাথে সাথেই পুলিশের সেই সার্জেন্ট তার মোটরসাইকেলে রওনা দেন শরীফকে বহনকারী স্কুটারটির পেছনে। অন্য পুলিশ সদস্যরা এ সময় তাকে সান্ত্বনা দিচ্ছেন। এ সময় প্রতি মিনিট যেন তার কাছে কয়েক যুগ বলে মনে হচ্ছিল। শরীফের অপেক্ষার পালা আর শেষ হচ্ছে না। আর কি করা যায় বুঝতেও পারছেন না শরীফ। প্রায় 15 মিনিট পর পুলিশ সার্জেন্ট শরীফের হারিয়ে যাওয়া ব্যাগ ও অটোরিকশা ও তার চালককে নিয়ে হাজির। তবুও যেন বিশ্বাস করতে পারছিল না শরীফ, তার সামনেই সেই ব্যাগ। তখনও তার মনে সন্দেহ, টাকা ফিরে পাওয়ার সন্দেহ। ব্যাগ খুলে দেখেন সবকিছু ঠিকঠাক আছে। পুলিশ এ সময় আইনগত ব্যবস্থা নিতে চালক কামালকে থানায় নিয়ে যেতে চাইলে শরীফ তার অর্থ ও মালামাল সহ ব্যাগ ফিরে পাওয়ায় এবং চালক ক্ষমা চাওয়ায় তাকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ করেন। শরীফ এবার ভালো করে সার্জেন্টের দিকে তাকান, কৃতজ্ঞতা প্রকাশ করেন, খুশি হয়ে বলেন, ভাই আমার টাকা উদ্ধার করেছেন, এখান থেকে আপনার যা খুশি টাকা নেন। পুলিশ সার্জেন্ট সেই টাকা নামিয়ে বরং ব্যাগ বন্ধ করে বলেন, আপনার হারিয়ে যাওয়া টাকা ও ব্যাগ উদ্ধার করা পুলিশের নৈতিক দায়িত্ব, আমরা তা পালন করেছি মাত্র, এর জন্য আমি কোনো অতিরিক্ত সুযোগ নিতে পারি না। উল্টো পুলিশ সার্জেন্ট তাকে চা পান করান এবং পরে অন্য একটি গাড়িতে তাকে নিরাপদে যাত্রার ব্যবস্থা করেন। নিত্য নতুন সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন।